যারা বাড়িতে যারা থাকেন তাদের জন্য তড়িৎ গতিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন, এবং প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা মামাটি মানুষের সরকার, আর আমাদের নেত্রী হলেন জনগণের নেত্রী, তিনি মানুষের পাশে চব্বিশ ঘন্টায় থাকেন স্বতন্ত্র প্রহরীর মতো। তাই যে আস্থা আপনারা প্রকাশ করেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে এখানে যেহেতু নেত্রীর নির্দেশে আপনাদের সাথ দিয়েছি গত চার পাঁচ মাস, আমিও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খড়গপুরে বহু নন বেঙ্গলি আদমি ইধার হ্যায়, 60% সে ভি জ্যাদা ইধার নন বেঙ্গলি হ্যায়, খাসকর তেলুগু স্পিকিং আদমি জিতনা হ্যায়, সব এক সাথ কন্ধে সে কন্ধে মিলাকর মমতা জি কা উপর আপনা জো কনফিডেন্স ও আপনে দিখায়া, ইসলিয়ে জিস উম্মীদ কে সাথ ইস আস্থা আপ লোগ প্রদীপ সরকার কা উপর হামারি নেত্রী কে উপর দিখায়া, আগে কা কারবাই হোগা বিকাশ প্রগতি কে তারক্কি কে লিয়ে খড়গপুর কে লিয়ে হাম লোগ বচনবদ্ধ হ্যায়, হাম লোগ বিকাশ প্রগতি কো আগে লে যাউঙ্গা, আর জিসে আপনা উপর অত্যাচার কর রহা হ্যায়, আপনা উপর জুমলা কর রহা হ্যায়, উসকা খিলাফ তাম্রলিপ্ত সরকার কা খুদিরাম বোস কা মাতঙ্গিনী হাজরা কা ইস এরিয়া মে হাম লোগ কা লড়াই জারি রহেগা, জো লোগ হামারা জো ভারতবর্ষ কা ভাইচারা হ্যায় কাম কি একতা হ্যায় হম হামারা জো বিরাসত হ্যায় উসকো তোড়নে কে লিয়ে জিস লোগ কোশিশ কর রহা হ্যায় উসকা খিলাফ হামারা আওয়াজ হামারা লড়াই আগে ভি জারি রহেগা, আর ইস লড়াই মে বঙ্গাল কি সেনী মমতা জি আগে রহেগি, মমতা জি কা নেতৃত্ব মে বঙ্গাল প্রদেশ মে নেই পুরা দেশ মে লড়াই চলেগি, পুরা দেশ মে আম জনতা কে লিয়ে লড়াই চলেগি, এনআরসি কে খিলাফ লড়াই চলেগি, সিএবি কে খিলাফ লড়াই চলেগি, ইতনে পিয়াজ কা দাম ইতনা মহঙ্গা হুয়া, পেট্রোলিয়াম প্রোডাক্ট কা দাম ইতনা মহঙ্গা হুয়া, ইসকা খিলাফ ভি হামারি লড়াই মমতা জি কে নেতৃত্ব মে পুরা দেশ মে চলেগি। হম মে কিসি বাত কা সাথ মে মেরা বাত এই খতম করতা হুঁ, জয় হিন্দ বন্দে মাতরম, হামারি নেত্রী বাঙ্গাল কি মুখ্যমন্ত্রী মমতা জি জিন্দাবাদ, নমস্কার, খুদা হাফেজ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত